জামালপুরের সরিষাবাড়ি উপজেলা আজ থেকে 2021-22 অর্থ বছরের প্রথম পর্যায়ে উপজেলার 8টি ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের আওতায় 48টি প্রকল্পের অধীনে মোট 91,880 জন শ্রমিকের মজুরি বাবদ 3,68,48,000 টাকা রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, সরিষাবাড়ি উপজেলা 8টি ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের আওতায় 48টি প্রকল্পের মধ্যে সাতপোয়া ইউনিয়নের 5টি প্রকল্পে মোট 12,640 জন শ্রমিকের মজুরি বাবদ 50,66,000 টাকা, পগলদীঘা ইউনিয়নে 5টি প্রকল্পে মোট 16,520 জন শ্রমিকের মজুরি বাবদ 66,18,000 টাকা, ডোয়াল ইউনিয়নে 5টি প্রকল্পে মোট 13,600 জন শ্রমিকের মজুরি বাবদ 54,50,000 টাকা, আউনা ইউনিয়নে 9টি প্রকল্পে মোট 10,840 জন শ্রমিকের মজুরি বাবদ 43,26,000 টাকা, পিংনা ইউনিয়নে 9টি প্রকল্পে মোট 10,400 জন শ্রমিকের মজুরি বাবদ 41,78,000 টাকা, ভাটারা ইউনিয়নে 5টি প্রকল্পে মোট 10,520 জন শ্রমিকের মজুরি বাবদ 42,18,000 টাকা, কামরাবাদ ইউনিয়নে 5টি প্রকল্পে মোট 6,360 জন শ্রমিকের মজুরি বাবদ 25,82,000 টাকা, মহাদান ইউনিয়নে 5টি প্রকল্পে মোট 11,000 শ্রমিকের মজুরি বাবদ 44,10,000 টাকা। এ সময় কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, সহকারী কমিশনার ফাইজুল ওয়াসিমা নাহাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, পগলদীঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক প্রমুখ।